সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চুলের আধুনিক চিকিৎসা ও যত্ন। এ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। তাহলে চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। স্যার, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, আপনাকে ধন্যবাদ। স্যার, প্রথমেই জানাবেন যে চুলের যত্নে কি করতে হবে আমাদেরকে, চুলের যত্নে কি না করণীয়। আচ্ছা, এটাই কারণ হচ্ছে গিয়ে আমাদের চুলের জন্য যেসব পুষ্টি দরকার, চুলের শক্ত হওয়ার জন্য, চুলের গোড়াটা শক্ত হওয়ার জন্য, কিংবা চুল যেন ভেঙে না যায় সেটার জন্য, যে চুলের জন্য কী না করা দরকার, অর্থাৎ বেশি পরিমাণে ভিটামিনস মিনারেলস দরকার আমাদের চুলের জন্য, কোন ধরনের ভিটামিন দরকার নাই, সব ধরনের ভিটামিনই আমাদের দরকার। এবং সেই সাথে দেখা যায় যে আমাদের চুলের যে আমরা কিছু কাজ করে থাকি, যে চুলের ডাই করা তা কিংবা দেখা যায় অনেক সময় রিবন্ডিং করা, অনেক সময় আমরা কালার করে থাকি, এই যেগুলো এগুলোই কিন্তু চুলের বন্ডেজগুলো ভেঙে দেয়, ফলে খুব দ্রুত চুল পড়ে যায়। এবং পাশাপাশি যদি আপনি নিউট্রিশাস ডায়েট না নেন, তো সেক্ষেত্রে কী হয়, চুলের গোড়াগুলো নরম হয়ে যায়, চুল পড়ে যায়। এবং আরও অনেকগুলো ডিজিজের কারণেও এই চুলগুলো পড়ে থাকে। ইভেন যদি এমন হয় যে আপনার থাইরয়েডের সমস্যা রয়েছে, কিংবা আপনার হিমোগ্লোবিন কম রয়েছে, অর্থাৎ যেটাকে আমরা অ্যানিমিয়া বলি, সেক্ষেত্রেও আমি চুল পড়তে পারে। করোনার সময় দেখা যাচ্ছে যে অনেকেরই চুল পড়তেছে, যে আফটার ইফেক্ট করোনা, যে অনেকেরই চুল পড়ছে, পোস্ট কোভিড ইফ্লোবিয়াম যেটাকে আমি বলে থাকি, যে এই অনেকগুলো দেখা যাচ্ছে, যে ইভেন চিকনগুনিয়া জ্বর, ডেঙ্গু ফিভারের ক্ষেত্রেও। জ্বরের পরে কিন্তু আমরা ছোটবেলায় শুনতাম যে টাইফয়েডের পর অনেকের ন্যাড়া করে ফেলতে হয়, কারণ অনেক চুল পড়তো। এই কনসেপ্টটা আসলে কিরকম? ওইটা আসলে ওরকম ভাবে সত্যি না, কিন্তু চুল জ্বর হলে সেক্ষেত্রে ইমিউনিটির লেভেলটা কমে যায়, ফলে দেখা যায় যে চুলটা কিছুটা পড়ে যায় এবং এটা আবার রিগ্রোথ করে। কিন্তু পূর্বপুরুষদের বা আমাদের গ্রামের যে মানে একটা প্রচলিত ধারণা, যে চুলটা কেটে দিলে ন্যাড়া করে ফেললে মনে হয় আর পড়বে না, যেখানে আমরা গোড়াটা শক্ত হয়ে উঠবে, একটা মিথ। এটা মিথ কাজ করে আর কি, বাট ওইটা আসলে ওভাবে করে সায়েন্টিফিকভাবে কোনো প্রুফ নাই এটার। তো যেটা করা দরকার আমাদের, আমরা ওখান থেকে উঠলে আমাদের মানে অ্যান্টিঅক্সিডেন্টকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট নিতে হবে, অর্থাৎ যেটা আমরা বলি ভিটামিন এ, ই, সি, এগুলো, এই সমৃদ্ধ যে খাবারগুলো, ফ্রুটসগুলো রয়েছে, ভেজিটেবলসগুলো, যখনই আমরা এগুলো নিব তখন চুলের গুঁড়োগুলো নরম থেকে শক্ত হয়ে যাবে এবং চুল পড়ার হারটা কমে যাবে। আমরা দৈনন্দিন জীবনে কিন্তু চেষ্টা করি, বিভিন্ন ধরনের প্রসাধনী ডিপেন্ডেন্ট বা নির্ভরশীলতা আমাদের বেড়েছে, তো সেক্ষেত্রে চুলও কিন্তু তার মানে চুলের ক্ষেত্রেও ব্যত্যয় ঘটে না। আমরা চেষ্টা করি যে আসলে বিভিন্ন ধরনের প্রসাধনী দিয়ে বাইরে থেকে যতটুকু চেষ্টা করা যায়, সেক্ষেত্রে আপনার কি পরামর্শ আছে, কি ধরনের প্রসাধনী ব্যবহার করতে পারি এবং কিভাবে সেটি করা যায়? চুলের যত্নে যে আমরা যদি ফ্রুটস ভেজিটেবলসগুলো বেশি পরিমাণে খাই এবং আমাদের যে নেশা জাতীয় যে খাবারগুলো রয়েছে, অর্থাৎ অ্যালকোহল কিংবা বিড়ি সিগারেট বা এই জাতীয় স্মোকিং, এগুলো যদি না করি, তো সেক্ষেত্রে আমাদের আর তেমন সমস্যা নেই। কারণ চুলের যে আমাদের সিবাসিয়াস যে গ্ল্যান্ডগুলো রয়েছে মাথায়, অনেক পরিমাণে তেল গ্রন্থি রয়েছে, ওই তেল গ্রন্থি থেকে অনেক বেশি পরিমাণে তেল হয়, তো ফলে আমাদের আর এক্সট্রা করে মাথায় যে তেল দেওয়া দরকার সেটা দরকার নেই। যদি আপনার দরকার হয় সেটা হচ্ছে একটা ভালো মানের শ্যাম্পু, সেই শ্যাম্পুটা দিলে কী হবে, মাথায় যে ফাঙ্গাসগুলো থাকে কিংবা আরও যদি ফলিকুলারাইটিস হয় কিংবা আর অন্য কোনো ব্যাকটেরিয়াও থাকে, সেই ব্যাকটেরিয়া ফাঙ্গাসগুলো চলে যাবে এবং আপনার মাথার স্কাল্পটা ভালো থাকবে, ভালো থাকলে চুলের গোড়াগুলো শক্ত থাকবে। আর যদি সোরাইসিস হয় কিংবা অন্যান্য ডিজিজ, সেবরিক ডার্মাটাইটিস হয় কিংবা কোনো ফাঙ্গাল অ্যাসাল্ট থাকে, তো সেক্ষেত্রে চুলের গোড়াগুলো নরম হয়ে যায় এবং চুলগুলো পড়ার হার বেড়ে যায়। এক্ষেত্রে একটা ভালো মানের শ্যাম্পু দরকার আপনার। আপনি চাইলে সিরাম ব্যবহার করতে পারেন, চাইলে আপনি অনেক সময় তেল ব্যবহার করতে পারেন, যাদের মাথার স্কাল্পটা একটু ড্রাই থাকে তারা তেল ব্যবহার করতে পারে, বাট যাদের মাথায় অলরেডি তেল রয়েছে তৈল, তো সেক্ষেত্রে তেলের আর প্রয়োজন নাই। ড্যান্ড্রাফ বা খুশকি, এই সমস্যাটা কিন্তু আসলে অনেকের ক্ষেত্রেই দেখা যায় এবং কারো ক্ষেত্রে সিভিয়ার হতে পারে, কারো ক্ষেত্রে মাইল্ড, বাট নেই এরকম মানুষ খুব একটা দেখা যায় না। এই খুশকি সমস্যা কিন্তু অনেক স্টাবার্ন একটি সমস্যা, এটি সহজে যেতে চায় না, কি করণীয় আছে এক্ষেত্রে? এই ক্ষেত্রে আমি বলবো যে আপনার স্কাল্পটা পরিষ্কার রাখার জন্য আপনি সপ্তাহে দুই দিন অর্থাৎ তিন দিন পর পর একবার করে, কম করে হলেও একবার করে আপনি শ্যাম্পু করবেন মাথায়, এবং আপনি চাইলে অয়েল ম্যাসেজ করতে পারেন, বাট এই সেটা নির্ভর করবে আপনার স্কাল্পের তেলের অবস্থার উপর, যে আসলে আপনার স্কাল্পটা তৈলাক্ত কি না, যদি না থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারেন। ইভেন অনেক সময় আমরা হেয়ার সিরাম ব্যবহার করতে বলি, যে হেয়ার সিরামগুলো ব্যবহার করলে কি হয়, আপনার চুলগুলো বন্ডেজগুলো ঠিক থাকে এবং এটা ব্রেকডাউন হওয়ার চান্সটা কম থাকে। এবং ওই ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা অনেক সময় দেখি, যে কিছু ভিটামিন মিনারেলস খাওয়ার পাশাপাশি অনেক সময় আমরা যাদের চুলটা কমে গেছে বা পড়ে গেছে, তো তাদের ক্ষেত্রে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে দেখা যায় চুল পড়ার হারটা বেশি থাকে, তো আমরা মিনক্সিডিল জাতীয় ঔষধ আমরা স্প্রে করে থাকি। ইভেন অনেক সময় তাদেরকে আরও কিছু বায়োটিন সমৃদ্ধ খাবার কিংবা বায়োটিন
ওরাল যে মেডিকেশন যেগুলো আছে ওগুলো আমরা খেতে বলি, যে আসলে তখন দেখা যায় যে চুল পড়ার হারটা কমে যায়। আমরা জানি যে ডেইলি আমাদের কিছু না কিছু হেয়ার ফল তো হবে, এটাই স্বাভাবিক, কিন্তু অনেকে এই অল্প হেয়ার ফলেই চিন্তিত হয়, আবার অনেকে বুঝতেই পারেন না যে তার হেয়ার ফলটা সিভিয়ার পর্যায়ে চলে গেছে এবং সেটা থেকে বল্ডিং বা টাক সমস্যা যেটি সেটি কিন্তু ডেভেলপ করতে পারে। তো সেটি কখন সচেতন হতে হবে? যে দেখা যায় যে পুরুষদের ক্ষেত্রে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া রয়েছে, যেটা হচ্ছে কি আসলে বয়স বাড়ার সাথে সাথে দেখা যায় তার ফ্যামিলিয়ার বাবার দাদার যাদের ই ছিল ফ্যামিলিয়াল যে ব্যাপারগুলো যে তাদের বালনেস আর্লি চলে আসছে, তো সেক্ষেত্রে সন্তানের হওয়ার চান্সটা বেশি থাকে। ইভেন যদি দেখা যায় যে ফ্যামিলিয়াল না বাট অন্যান্য ডিজিজের কারণে অন্যান্য কারণে তার চুলটা পড়ে যাচ্ছে, তো সেই বালনেসটাকে আমরা কীভাবে বুঝবো? দেখেন একটা মানুষের স্বাভাবিকভাবে 100 থেকে 150 চুল পড়বে, বাট এই চুল পড়ার হারটার সাথে সাথে আমাদের চুলের গজানোর হারটাও থাকতে হবে। অর্থাৎ আমরা চুল ডেলি পড়ে যাচ্ছে, 150 চুল ধরে নিচ্ছে, 150 চুল পড়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমার চুল গজাচ্ছে না, তো একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে যে আমার মাথা টাক হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমরা বলবো আপনি খেয়াল করেন যে কী পরিমাণে চুল পড়ছে এবং সেই চুলটা আসলে আদৌ আপনার কাছে করছে কিনা, হ্যাঁ রিগ্রোথ করছে কিনা, পাশাপাশি আপনার কাছে মনে হচ্ছে কিনা এটা অস্বাভাবিক। যদি অস্বাভাবিক হয় অবশ্যই আপনি একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তার আপনার চিকিৎসক সে অনুসারে আপনাকে একটা সমাধান দিয়ে দেবেন। চুলের সর্বাধুনিক যে চিকিৎসাগুলো আছে এখন আমরা কিন্তু সেগুলো প্রায় অনেকেই জানেন সে সম্পর্কে, তারপরেও একটু আপনার কাছ থেকে জেনে নিব যে কখন মেডিকেশনের কাজ না হলে আপনারা ইন্টারভেনশনে যান বা ইন্ডিকেশনগুলো আসলে কী কী? দেখা যায় যে এই পেশেন্টগুলো যাদের দেখা যায় যে চুলগুলো পড়ে যাচ্ছে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া হোক কিংবা অন্যান্য ডিজিজের কারণে হোক, তো এই পেশেন্টগুলোর ক্ষেত্রে সর্বাধুনিক যে চিকিৎসাগুলো রয়েছে তার মধ্যে পিআরপি একটা, যে আমরা প্লেটলেট রিচ প্লাজমা এটা কি পেশেন্টের শরীর থেকে রক্তটা নিয়ে সেটাকে প্রসেস করে আবার সেই মাথাটাই মানে তার স্ক্যাল্পে দিয়ে থাকি এবং সেটা দেওয়ার পূর্বে অবশ্যই তার মাথাটাকে ব্যথানাশক ঔষধ দিয়ে এটাকে এমন একটা অবস্থায় রাখি যে সে পেশেন্ট ব্যথা না পায়। তো এই পিআরপিটা আমরা করে থাকি 10টা থেকে 12টা সেশন করে থাকি প্রত্যেক মাসে মাসে এক একটা করে সেশন। এবং এই পিআরপির পাশাপাশি আমরা আর অনেক সময় দেখা যায় যদি অনেক বেশি সিভিয়ার বালনেস থাকে তখন আমরা হেয়ার ট্রান্সপ্ল্যান্টও করে থাকি। হেয়ার ট্রান্সপ্ল্যান্টের অনেক নতুন ধরনের পদ্ধতি রয়েছে, DHI মেথড রয়েছে, আরও অন্যান্য মেথড রয়েছে, ফলিকুলার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট গ্রাফট রয়েছে। তো ওই ক্ষেত্রে কী করি যে পেশেন্টের যদি আমরা দেখি পেছনের যে হেয়ারগুলো থাকে যেটাকে আমরা পার্মানেন্ট জোন বলে থাকি সেই হেয়ারটা নিয়ে এসে আমরা আবার তার যেখানে চুলটা কম রয়েছে সেই জায়গাটায় আবার প্রতিস্থাপন করি, ওই ক্ষেত্রে দেখা যায় যেটা বেশ ভালো একটা রেজাল্ট হয়। তো এটা তো আসলে পিআরপি এবং যে ডাইরেক্ট হেয়ার ইমপ্ল্যান্ট DHI বলা হয়, তো এইসব ক্যান্ডিডেট কারা বা কাদের ক্ষেত্রে আপনারা এটা সাজেস্ট করে থাকেন? যারা 40 নিচে রয়েছে তাদের ক্ষেত্রে এটা খুব ভালো এফেক্টিভ, বাট এর পরে যখন যারা 40 উপরে থাকে তাদের ক্ষেত্রে ইফেক্টিভ না সেটা বলবো না, বাট দেখা যায় কম ইফেক্টিভ হয়। অর্থাৎ আপনি আপনার এজটা যখন কম থাকবে তখন আপনার ইমিউনিটি লেভেলটা বেশি থাকবে, অর্থাৎ গ্রাফ্ট রিজেকশনের হারটা কম থাকবে, অর্থাৎ আমাদের কাজ করবো কাজের সাফল্যটা বেশি হবে এবং 40 নিচে হবে। যদি 40 উপরে হয় সেক্ষেত্রে আমরা বলি যে না আপনি অবশ্যই করাবেন, আপনার প্রয়োজন অনুসারে করাবেন, কিন্তু সেক্ষেত্রে হারটা সাফল্যের হারটা কিছুটা কম, মানে যদি 40-এর আগে হয় তাহলে সাফল্যের হারটা বেশি থাকে এবং পরবর্তী হলে কিছুটা কম হয়, যে এমন না যে অনেক বেশি পরিমাণে মানে সাকসেসের হার কম, তো সেটা না। এই হেয়ার ইমপ্ল্যান্টের ক্ষেত্রে অনেক সময় এরকম কি দেখেছেন কিনা যে একবার ইমপ্ল্যান্ট করার পরে হয়তো ভালো হয়ে গিয়েছে এবং আবার বলনেস রিকার করেছে যে ইমপ্ল্যান্টেড হেয়ারগুলোতে কোনো ধরনের সমস্যা ডেভেলপ করেছে? হ্যাঁ হতেই পারে, এটা হতে পারে, হতে কারণ হচ্ছে গিয়ে দেখেন আমরা যেই হেয়ারটা নিচ্ছি সেই হেয়ারটা কিন্তু আপনার নিজেরই হেয়ার, তো দেখা যায় যে আপনার হেয়ার লাগানোর পরে দেখা যায় যে আপনার শরীরে যদি অন্য কোনো অটো ইমিউনিটি ডেভেলপ করে সেক্ষেত্রে তো অটো রিজেকশন হয়ে যেতে পারে। এখন এটা এমন না যে কাজের ব্যর্থতার কারণে বা এমন হতে পারে, কাজের ব্যর্থতার কারণে হতে পারে, বাট সেটার হারটা খুব কম, কারণ যখন আপনি একজন এক্সপার্টের কাছে যাবেন সে অবশ্যই আগে অনেক ট্রান্সপ্ল্যান্ট করেছে এবং সে এই ব্যাপারে যথেষ্ট পরিমাণে অ্যানালাইসিস করেই আপনাকে চিকিৎসা দিচ্ছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের পড়ে যাবে না যে এটা কিন্তু নিশ্চয়তা আমরা দিতেই পারবেন না। আচ্ছা, কখনো এরকম হয় কিনা যে আসলে চুলগুলো আবার পড়ে যাচ্ছে? তো অনেকেই কিন্তু ভয় পান যে এটা একটা সার্জিক্যাল প্রসেস এবং ইন্টারভেনশনাল একটা থেরাপি বা ট্রিটমেন্ট, তো এক্ষেত্রে দর্শকদের জন্য আপনি কি বলবেন যে এটি কি আসলে ভয়ের কোনো বিষয় না? এটা একদমই ভয়ের কিছু নেই, কারণ হচ্ছে কি আপনাকে কিন্তু বাহির থেকে কিছুই দেওয়া হচ্ছে না, আপনার শরীর থেকেই আমরা চুলগুলো নিচ্ছি। দেখা যায় যে আপনার শরীরে যদি দেখা যায় পেছনের যেটা পার্মানেন্ট হেয়ার
হেয়ার জোন বলে থাকি, এই জোনে যদি আমাদের চুল না থাকে অন্যান্য জায়গা থেকে আমরা হেয়ার নিতে পারি, এক্সিলারি হেয়ার নিতে পারি, আমার যদি এমন মনে হয় যে না পিউবিক হেয়ার নিতে পারি, যদি এমন হয় যে ওখানেও নাই তাহলে আমরা চেস্টের থেকে নিতে পারি, অর্থাৎ আমাদের শরীরের অন্য জায়গার থেকেই নিয়ে আপনার চুলটাই আপনার শরীরে প্রতিস্থাপন করছি। এবং এই ক্ষেত্রে আমাদের একটা ডে লং প্রসিডিউর, 7-8 ঘন্টার মতো একটা সময় লাগে, এবং 7-8 ঘন্টা আপনার সাথে সবসময় ডক্টর থাকতেছে, নার্স থাকতেছে এবং অ্যাসিস্ট্যান্টরা থাকতেছে, এবং প্রত্যেকটা মুহূর্ত আমাদের কিন্তু কি এই যে অবশ প্রক্রিয়া বা অ্যানেস্থেশিয়া, অনেকের একটি প্রশ্ন থাকে যে আমি আমার কি জ্ঞান থাকবে করার সময় নাকি ঘুম পাড়িয়ে করা হবে, এই প্রসেসটা মজার একটা ব্যাপার। এই প্রক্রিয়াটা একদম মানে হয়তো কেউ কখনো রিভিল করে না, বাট আমি বলে দিচ্ছি যে আপনি আর জ্ঞান থাকবে, আপনার সাথে কথা বলবো আমরা, ইভেন আপনাকে লাঞ্চও করাবো আমরা, যে আমরা একটা লাঞ্চ ব্রেক থাকে, অর্থাৎ যে আমরা ট্রান্সপ্ল্যান্ট করার আগে আমরা গ্রাফগুলো সংগ্রহ করি, সংগ্রহ করার পরে ওটাকে আমাদের কিছুটা প্রসেস করতে হয়, প্রসেস করার পরে আবার আপনাকে এই করবো, এই ফাঁকে আপনাকে লাঞ্চ করানো হবে, অর্থাৎ আপনি নিজেই লাঞ্চ করতেছেন। তার মানে কি আপনি যে কোনো একটা সার্জারি করতে কিছুটা ব্যথা হতেই পারে, একদমই সামান্য, এবং যেটাকে আমরা বলি মানে ছোটবেলায় যেরকম বলা হতো যে পিঁপড়ের কামড়ের মতো, ওই রকম কিছুটা ব্যথা হবে, এটাও খুব বেশি না। আপনি যখন প্রথম দিকে 2-4টা যখন আমরা ইনজেকশন দেবো তখন হয়তো একটু ব্যথা হবে, পরে আস্তে আস্তে এটা কিন্তু সয়ে যাবে, ওটা আপনার কাছে কোনো ব্যাপার মনে হবে না। অর্থাৎ চমৎকার একটি প্রসিডিউর যেটা সারা ওয়ার্ল্ডে হচ্ছে, আমাদের বাংলাদেশেও আপনারা চিকিৎসকরা সাকসেসফুলি সেটি করছেন, চমৎকার কিছু তথ্য আমাদেরকে দিয়েছেন। আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের আমরা দেখিয়ে থাকি, সেটি দেখিয়ে আসব। প্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে, এ পর্যায়ে চলুন দেখে নেই খাদ্যের বিভিন্ন পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। চুলের যত্নে চুল ভালো রাখতে গেলে কী ধরনের খাবারে আমাদেরকে অভ্যস্ত হতে হবে চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই খেয়াল রাখতে হবে যে আসলে আমাদের খাদ্যাভ্যাসের পাশাপাশি আমাদের লাইফস্টাইল কিন্তু মেনটেন করা খুব জরুরি, কারণ যাদের চুল ঝরে যায় বা পড়ে যায়, পাতলা হয়ে যাচ্ছে, তার পেছনের উৎসটা কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ যে কোনো ধরনের সমস্যারই কিন্তু উৎস যদি আমরা সে না জানতে পারি তাহলে কিন্তু সেই সমস্যার সমাধান করাটা সম্ভব হয়ে ওঠে না। চুল পড়ার কিন্তু অনেকগুলো কারণ আছে, তার প্রথম কারণটা হচ্ছে গিয়ে পেটের যে কোনো সমস্যা, কারণ আমরা যদি পেটে হচ্ছে গলযোগ থাকে বা পেটের যদি কনস্টিপেশনের প্রবলেম থাকে, ডায়রিয়ার প্রবলেম থাকে, হজমের সমস্যা থাকে, পেট ফাঁপা বা গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে, সেখান থেকে কিন্তু চুল ঝরে যেতে পারে। অন্যথায় আরেকটা খেয়াল করতে হবে, সেটা হচ্ছে ঘুম। অনেকে পর্যাপ্ত ঘুম হচ্ছে না বা স্ট্রেস লাইফ লিড করেন, সে কারণেও কিন্তু হচ্ছে গিয়ে চুল পড়ে যেতে পারে। কারণ হচ্ছে গিয়ে এখনকার লাইফস্টাইলে দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু লেট নাইটে ঘুমায়, যে কোনো কারণেই হোক সেই রাত জাগাটা এবং পরবর্তী দিনে দেরি করে ঘুম থেকে ওঠা, এটা কিন্তু এটার সাথে কিন্তু আমাদের শরীরের মেটাবলিজম এবং পুষ্টির একটা সম্পর্ক আছে। সো আমরা যদি এই ধরনের লাইফস্টাইল মেনটেন করে থাকি এবং স্ট্রেসের মধ্যে থাকি, সে কারণেও কিন্তু চুল ঝরে যেতে পারে। অনেকেই হচ্ছে গিয়ে যে পরিষ্কার পরিচ্ছন্নতার কারণেও কিন্তু চুল পড়ে যেতে পারে, মাথায় খুশকি বা মাথার যে কোনো ধরনের সমস্যার কারণেও কিন্তু স্ক্যাল্পের প্রবলেমের কারণে চুল ঝরে যেতে পারে। তো যাদের প্রবলেমগুলো আছে তারা আপনারা আসলে খেয়াল করবেন যে আসলে কোন কারণে আপনার চুলগুলো পড়ছে, এর পাশাপাশি আসলে ফুটটা কেমন হওয়া উচিত এটা জরুরি, কারণ চুল কিন্তু শরীরের ভিতর থেকে স্ক্যাল্পের ভিতর থেকে গজায় এবং এই চুলের পুষ্টিটা কিন্তু আমাদের শরীর থেকেই আসে। তাই সুন্দর চুল উঠতে গেলে এবং চুল গজাতে গেলে অবশ্যই খাবার দাবারের একটা ভূমিকা আছে। যারা স্ট্রেসে থাকেন বা যে ধরনের সমস্যাগুলোর কথা বলছি, এটা এই কারণগুলোর কারণে আমাদের শরীরে কিন্তু টক্সিসিটি তৈরি হয় এবং এই টক্সিনগুলো কিন্তু আমাদের শরীরে রয়ে যায়। তাই চুল গজাতে হলে আপনাকে কিন্তু এই টক্সিনগুলো বের করে দিতে হবে, তার জন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে, কারণ পানি হচ্ছে ন্যাচারাল হচ্ছে ডিটক্সিফায়ার করে আমাদের বডিকে। এবং এই পানির মধ্যে আপনি দরকার হলে একটু আমরা বলি যে লেবু দিয়ে নিতে পারেন, মালটা দিয়ে নিতে পারেন, পুদিনা পাতা দিয়ে, আদা দিয়ে যদি দেন, সারাদিন যদি এই পানিগুলো আপনি খেতে থাকেন তাহলে কিন্তু ডিটক্সিফাইড হয়ে যায় বডি। এবং পাশাপাশি আপনি যেটা করতে পারেন যে খাবারের মেনুতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট টাইপ খাবারগুলো খাওয়া উচিত, কারণ আমরা রান্না বান্না করে যে খাবারগুলো খাই সেখান থেকে সঠিক পরিমাণে পুষ্টি আমাদের বডিতে আসে কি না সেটা কিন্তু একটা সন্দেহ রয়েই যায়, পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাচ্ছি কি না। কিন্তু আমরা যদি কাঁচা ফলমূল এবং শাকসবজি খাই সেখান থেকে কিন্তু যতটুকু আমার পুষ্টি পাওয়া দরকার ততটুকুই আমরা পাচ্ছি। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন কালারের সবজি এবং ফল কিন্তু আমাদের খাওয়া দরকার। নর্মালি আমরা যখন বাজার করি তখন কিন্তু সবুজ রঙের ফল এবং শাকসবজি আমরা বেশি কিনি,
কিন্তু আমাদের আশেপাশে কিন্তু অনেক কালারের সমারোহ আছে, যেমন কমলা বা হলুদ রঙের যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু আমাদের ভিটামিন এ থাকে প্রচুর পরিমাণে, যেটা আমাদের স্ক্যাল্প বা যে স্কিনটা আছে সেটা সুস্থতার জন্য দরকার হয়। এর পাশাপাশি লাল রঙের সবজি আছে, ফল আছে, যেগুলো হচ্ছে আমাদের আয়রন জাতীয় খাবারের ঘাটতি পূরণ করে, এবং আছে সাদা রঙের সবজি এবং ফল, যেটা আমাদের কোলেস্ট্রল লেভেল কমায়। এই সবগুলো কালারই কিন্তু আসলে যেটা বলছি কোলেস্ট্রলের কারণেও কিন্তু, হাই কোলেস্ট্রলের কারণে আমাদের চুল পড়ে যেতে পারে, আয়রন যাদের অভাব থাকে, এনিমিয়া থাকে, তাদেরও কিন্তু চুল পড়ে যেতে পারে। তাই এই যদি রঙিন কালারের সবজি এবং ফলগুলো প্রতিদিন আমরা 5টা কালারের অন্তত খেতে পারি, তাহলে কিন্তু চুল পড়া থেকে আমাদের রেহাই পেতে পারি। এবং চুল গজানোর ক্ষেত্রে আরেকটা খেয়াল করতে হবে যে আমরা বায়োটিন যে সমৃদ্ধ যে খাবারটা আছে সেটা আমরা অবশ্যই খাবো, সেটা হচ্ছে গিয়ে ডিম। প্রতিদিন অবশ্য 2 ডিম আপনি কমপক্ষে খেতে পারেন, কারণ একটা মাঝারি সাইজের ডিম থেকে 60 কিলো ক্যালোরি আসে, যেটা খুব সহজেই আপনার শরীরের জন্য পর্যাপ্ত পরিমাণে প্রোটিনের সাপ্লাই দিতে পারে, এবং হচ্ছে গিয়ে আপনার শরীরে যে বায়োটিন দরকার হয় সেটারও কিন্তু সাপ্লাই দিবে। এই পাশাপাশি খেয়াল রাখতে হবে যে আপনার পর্যাপ্ত পরিমাণে ঘুম হচ্ছে কি না, কারণ খাবার দাবার আপনি যতই খান না কেন, আপনি যদি স্ট্রেস রিলিফ না করেন তাহলে কিন্তু এই চুল পড়াটাকে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। তাই খাবার দাবার, পর্যাপ্ত পরিমাণ খাবার, পর্যাপ্ত ঘুম এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান করা, এভাবে যদি আপনার লাইফস্টাইলটা মেনটেন করতে পারেন এবং স্ট্রেস রিলিফ করতে পারেন, তাহলে কিন্তু সুন্দর ঝকঝকে চুলের অধিকারী হয়ে উঠবেন আপনি। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, সবশেষে আমাদের দর্শকদের জন্য আপনার চুলের যত্নে বিশেষ কোনো পরামর্শ দেবার আছে কিনা? আমার দর্শকদেরকে আমি বলবো যে আপনার চুলের যত্ন নিতে হলে আপনাকে অবশ্যই সিগারেট ছেড়ে দিতে হবে এবং বেশি পরিমাণে পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে হবে। চুলটাকে হেয়ারে জেল দেওয়া কিংবা কালার করা কিংবা স্ট্রেট করা কিংবা রিবন্ডিং করা, এই জাতীয় কাজগুলো করা থেকে আপনাকে বিরত থাকতে হবে। আপনার যদি কোনো সমস্যা মনে হয়, আপনার যদি মনে হয় যে অতিরিক্ত চুল পড়ে যাচ্ছে, অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ নেবেন এবং যে আপনাকে সঠিক সমাধান দিতে পারবে চুল পড়ার ক্ষেত্রে। অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন, কথা হচ্ছিল চুলের যত্ন ও সর্বাধুনিক চিকিৎসা নিয়ে। আশা করছি এই গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শগুলো আপনাদের অনেক উপকার আসবে। চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সব বয়সে আছে বিভিন্ন ধরনের কারণে এই যে আমাদের গিরা ব্যথা বা জয়েন্ট পেইন বা ইনফ্লামেশনগুলো হতে পারে, তো এক একটা গ্রুপের আলাদা আলাদা ডায়াগনোসিস আমরা ধরে নেই। তো যেমন আমরা যদি শিশুদের কথা বলি, আমাদের কাছে প্রায় মায়েরা নিয়ে আসেন যে আপনার বাচ্চাদের ব্যথা হচ্ছে, তো এর মধ্যে আমি বলবো যেটা যে কোনো জয়েন্ট পেইন যদি হয় বা গিরা ব্যথা হয়, তাহলে কয়েকটি বিশেষ লক্ষণের দিকে খেয়াল রাখতে হবে। এই লক্ষণগুলো হলো খারাপ, সেগুলো কি, একটি হচ্ছে আপনার গিরা যদি গরম হয়ে লাল হয়ে ফুলে যায়, তাহলে এটা হচ্ছে আর্থ্রাইটিস। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpt.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।